সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করতেছি। কিছুক্ষণ আগে যে খেলাটা শেষ হলো এতে ব্রাজিল হেরে গেছে, ক্রোয়েশিয়া জিতছে। তো আমি ব্যক্তিগতভাবে ক্রোয়েশিয়াকে সমর্থন করেছিলাম খেলাতে, কারণ ক্রোয়েশিয়া তো হলো দুর্বল দল, কারণ ধরে নিয়েছিলাম যে ব্রাজিল জিতব। তো ভাগ্যক্রমে আমি জিতে গেছি আজকে। তো আশা করি এই বিশ্বকাপ খেলায় ব্রাজিল না থাকলেও মেনে নেবে ভক্তবৃন্দ এবং খেলা সবাই উপভোগ করবে। তা আজকে আমার যে লাইভটা, এটা একটা পলিটিক্যাল লাইভ। আপনারা দেখেছেন আমি ওইখানে লিখে দিয়েছি, হেডিংয়ে দেখছেন আপনারা, যে গণতন্ত্র মঞ্চ চাই হালুয়া রুটি। তো যেহেতু এটা হক কথা, কারণ গণতন্ত্র মঞ্চে যারা আছেন আমাদেরই ভাই ব্রাদার সব, রব ভাই আছে, সাকি আছে, তারপর মান্না ভাই আছে, তারপরে যে নূর আছে, আরও দুই তিনটা দল আছে, সাত দল সম্মিলিতভাবে গণতন্ত্র মঞ্চ তৈরি করেছে, নাম দিয়েছে গণতন্ত্র মঞ্চ। এখন আমার কথা হলো কি, যে গণতন্ত্র মঞ্চ আমার ব্যক্তিগত শত্রু না, এই লাইভটা কিন্তু বাংলাদেশের টোটাল রাজনৈতিক উপরে লাইভটা হচ্ছে, কাজে কেউ ব্যক্তিগতভাবে কারো গায়ে নেবেন না। আমি বলতে চাচ্ছি যে জিনিসটা 2018 সালের বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছিল, যে একাদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে কিন্তু ঐক্য ফ্রন্ট নামে একটি ফ্রন্ট তৈরি হয়েছিল, সেটার নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন। তখনও আমরা দেখেছি কি, যে সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে ঐক্য ফ্রন্টের যে কয়েকজন নেতাকর্মী বাংলাদেশে আছে, ধরেন ঐক্য ফ্রন্টের যতজন নেতাকর্মী সারা বাংলাদেশ মিলে আছে, ওনারা একটা সংবাদ সম্মেলন করলে তার চাইতে বেশি মাইক্রোফোন তাদের সামনে আমি দেখেছি। আমি হতবাক হয়ে গেছি। আমাকে দাওয়াত দিয়েছিল, আমিও গিয়েছিলাম ওই যে ওই কি ওই যে গুলিস্তান ওই যে পার্কের যে এটা অডিটোরিয়ামে গিয়েছিলাম। আমি একদিন ডক্টর কামাল সাহেবের চেম্বারে গিয়েছিলাম, আমরা যোগ দেই নাই, ডেকেছি গেছি সৌজন্যমূলকভাবে। আরেকদিন ডক্টর কামাল সাহেবের বাসে গেছি বলে অনুরোধ করে আসছি যে আমরা এর ভিতরে নাই। তো যাই হোক, তো সেই ঐক্য ফ্রন্ট করার পরে আমরা কি দেখেছি, ঐক্য ফ্রন্ট করার পরে আমরা দেখেছি যে ওই ঐক্য ফ্রন্টের নেতারা বিএনপির থেকে কেউ কেউ ধানের শীষ নিয়েছে মার্কা, আর কেউ কেউ আবার মার্কা না নিলেও ওই ঐক্য ফ্রন্টের নেতা যেখানে ছিলেন ওইখানে বিএনপি জামাত প্রার্থী দায় নাই, ইনঅ্যাক্টিভ ছিল। তাহলে আমরা কি দেখেছি ওখানে, যে ঐক্য ফ্রন্ট হয়েছিল কিছু সুবিধা নেওয়ার জন্যে, বিএনপি জামাতের ভোট নেওয়ার জন্যে। আমার এটা মনে হয়েছে কখন, যখন 2018 সালের নির্বাচনে এই বড় বড় নেতারা কেউ কেউ ধানের শীষ নিয়ে যখন দাঁড়িয়ে গেল, আর বাকি যারা দাঁড়াইছে সেইখানে মার্কা, ধানের শীষের মার্কা পায় নাই, সেখানেও জামাত বিএনপির সমর্থন দিয়েছিল। এই তো গেল ঐক্য ফ্রন্টের ইতিহাস। কিন্তু আমার কথা হইল কি, 2018 সালে দেখা গেল কি, নির্বাচন 2018 সালে যে নির্বাচন হল, সব নেতারাই, ঐক্য ফ্রন্টের নেতারাও যারা ধানের শীষ নিয়ে দাঁড়াইছিল বা বিভিন্ন দাঁড়াইছিল, তারা ধরেই নিয়েছিল যে অন্তত এই বড় বড় নেতাগুলারে এই আসনগুলোতে শেখ হাসিনা জালিয়াতি করবে না, তারা পাশ করে আসবে। কিন্তু দেখা গেল কি, যে দিনের ভোট রাইতে করে ফেলছে শেখ হাসিনা, কাউকে পাত্তা দেয় নাই, কি এর ঐক্য ফ্রন্ট আর কি এর বিএনপি, যত বড়ই নেতা হোক সব আউট, এক চিঠিয়া সব ভোট ডাকাতি করে নিয়ে গেছে শেখ হাসিনা, ভালো কথা। তাহলে সে তো 2018 সালের কথা। তাহলে এই ধরনের ঐক্য ফ্রন্ট, এই গণতন্ত্র মঞ্চ যে করছে ঐক্য ফ্রন্টের, কিন্তু 2018 নির্বাচনের পরে ঐক্য ফ্রন্ট ভেঙে দেওয়া, সবাই কিন্তু ঘুমে চলে গেল, ঘুমিয়ে গেল।
সেই ঘুম থেকে তারা জেগে উঠছে আবার যখন নির্বাচন আইছে এই নির্বাচনের সামনে। এবার ঐক্যফ্রন্ট না পড়ে করা হয়েছে কি, ঐক্যফ্রন্ট না করে এবার কি করা হয়েছে, গণতন্ত্র মঞ্চ। আমি সাধুবাদ জানাই তাদেরকে, কিন্তু কথা হলো কি, ওই একই সিন দেখতেছি গণতন্ত্র মঞ্চের সারা বাংলাদেশে তাদের যে কয়জন নেতাকর্মী আছে তার চাইতে বেশি মাইক্রোফোন তাদের সামনে থাকে, মিডিয়া তাদের সামনে থাকে। ভাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে তো ভোটের আগে কয়েকটা সংবাদ সম্মেলন করলে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে 2018 সালে যখন শেখ হাসিনার সরকার দিনের ভোট রাইজে করছিল, ঐক্যফ্রন্ট ভেঙে না দিয়া ঘুমাইয়ে না যায়, তার পরের দিন থেকে রাজপথে আন্দোলনে থাকার দরকার ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা। কবে থেকে, 2018 সালের যে দিনকে ভোট হয়েছে এবং সেই ভোটে এই হাসিনা সরকার ভোট ডাকাতি করে সব নিয়ে গেছে, তার পরের দিন থেকে রাজপথে আন্দোলনে থাকা উচিত ছিল তাদের যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোট ডাকাতি হয়ে গেছে, কি করব, হরতাল দিব, অবরোধ দিব, অসহযোগ আন্দোলন দিব, জেল খাটব, জ্বালাও পোড়াও করব, ঘেরাও করব, তাহলে না একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে, একটা স্বৈর শাসক বা ফ্যাসিবাদ সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করা যাবে। যেমন এরশাদ আমলে আমরা 8 বছর পর্যন্ত একটানা হরতাল অবরোধ সব কিছু করে 90 সালে সফল হয়েছি, কিন্তু কই এখন আবার এই যে নির্বাচনের আগে এসে গণতন্ত্র মঞ্চ করছেন আপনারা। গণতন্ত্র মঞ্চ করে এই নির্বাচনের আগে 10-20টা সংবাদ সম্মেলন করলে দেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই সরকারকে কি সরানো যাবে, জনগণ এটা বুঝে। এই গণতন্ত্র মঞ্চের কথা বলতেছি কি কারণে, শুধু গণতন্ত্র মঞ্চ না, সবগুলোই আসতেছে আমার আলোচনায়, সবগুলোই আসবে। গণতন্ত্র মঞ্চ করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের আগে। কেন, নির্বাচনে গেলে ধানের শীষ নিয়ে নির্বাচন করবে তারা, বিএনপি ক্ষমতায় গেলে কেউ কেউ মন্ত্রিত্ব পাবে, তাদের এখন কিছু ক্যারির সমাজ দেখাচ্ছে, কিছু মাইক্রোফোন টাইফোন নিয়ে কয়েকটা সংবাদ সম্মেলন করে নিজেদের শক্তি দম্ভ দেখাচ্ছে। তাহলে এইসব মঞ্চ দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, এটা হলো ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে এই ধরনের ভুইফোর সংগঠন করা হয়। গণতন্ত্র মঞ্চ একদিন ঘোষণা দিয়েছে আমরা ক্ষমতায় যেতে চাই, ডাইরেক্ট ঘোষণা দিয়েছে। ভাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্র দিয়ে আপনারা ক্ষমতায় যাইবেন, বাংলাদেশে ভোটার সংখ্যা কত, 8 কোটি, আপনাদের টোটাল গণতন্ত্র মঞ্চের ভোট আছে 10,000 সারা বাংলাদেশে, 10,000, তাহলে আপনি যে ক্ষমতায় যেতে চাইতেছেন কীভাবে, এটা জনগণ বুঝে। মানে এরকম নির্লজ্জভাবে কেউ ঘোষণা দেয় নাকি যে আমরা ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় যেতে চাইবেন, সারা বাংলাদেশে গণতন্ত্র মঞ্চের টোটাল হিসেব করে দেখেন তো 10,000 কর্মী আছে, তাহলে কীভাবে ক্ষমতায় যেতে চাইছেন আপনারা। আচ্ছা, ক্ষমতার কথাটা যে আপনারা বলতেছেন, নিজেরা আপনারা যে উলঙ্গ করে দিছেন, জনগণ বুঝে গেছে, কিছু হালুয়া রুটির জন্য এগুলো লাফালাফি করতেছে গণতন্ত্র মঞ্চ। আমার কথা হলো ক্লিয়ার, নির্বাচনের আগে এরকম আহা বিড়াল তুমি তো আমার লাইফ শেষ করে দিবা, নির্বাচনের আগে এইরকম কিছু জোট যারা দেশের এবং জাতির শত্রু, যারা দেশের এবং জাতির এবং গণতন্ত্রের সর্বনাশ করে, আমাদের এই রব ভাই এরশাদের আমলে 56টা দল নিয়ে এরকম একটা জোট করে ফেলছিল, করে এরশাদের কাছ থেকে সুবিধা নিয়েছিল, সে কি এরশাদের আমলে কিন্তু সে বিরোধী দলীয় নেতা হয়েছিল, এই রব ভাই
তখন কি করছিল, 56 দল নিয়ে এরকম একটা জোট করলো, অনেক মাইক্রোফোন তার সামনে থাকতো, টেলিভিশনে দেখাইত। ওই একই ধারায় ঐক্যফ্রন্ট হইল। এবার আর করছে কি, গণতন্ত্র মঞ্চ, তারা নির্দ্বিধায় বলতেছে তারা ক্ষমতায় যেতে চাই। গেল একটা সাবজেক্ট, আরে ভাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে স্যালুট আসেন। 2018 সালে ভোট ডাকাতি করছে শেখ হাসিনার সরকার, আমিও নির্বাচনে দাঁড়াইছি, আপনারাও দাঁড়াইছেন, আন্দোলনটা তো করবো তার পরের দিন থেকে। 4 বছর 5 বছর ঘুমাইয়া, 4 বছর 5 বছর ঘুমাইয়া ভোটের আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে ফালাফালি করাটা, এটা জাতি বুঝে, এটা জাতির জন্য এটা শুভ লক্ষণ না, গণতন্ত্রের জন্য এটা, গণতন্ত্রের জন্য লড়াই না, এটা কিছু হালুয়া রুটি নিজের দরদাম করে নেওয়া, এই হলো একটা। নাম্বার দুই, খালি এটা না, আরও জোট হয় বিচৌধুরী সহ অনেকগুলো এরকম দল ওই 2018 সালের আগে মহাজোটে কিন্তু চলে গেছে। আর যারা মহাজোটে যেতে পারে নাই, চান্স পায় নাই, তারা করছে হলো কি করছে, তারা ঐক্যফ্রন্ট, এরপরে আসছে গণতন্ত্র মঞ্চ। এবার আসেন, আমি একটু নিচে নামি। এই তো গেল আন্দোলনের ধারাবাহিকতা, গণতন্ত্র ধ্বংসকারী হল কে, বেগম জিয়া। হক কথা বলার লোক খুব কম আছে এইখানে, শাহ আলম নামে একজন চিনি না, ওনাকে আমার ফ্রেন্ড লিস্টে আছে কিনা, উনি লিখেছেন যে একটা পাগল আমার কথা লিখছে পাগল, এবং প্রশ্ন করছে যে সারা দেশে আপনার পার্টির ভোট কত। সালম ভাই আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন কিনা জানি না, তো যাই হোক আপনার জ্ঞানের পরিধি নিয়ে এখানে প্রশ্ন আছে যে এখানে আমার পার্টির ভোট নিয়ে আলোচনা হচ্ছে না, আমি বলছি না যে আমি ক্ষমতায় যাব বা আমার দল ক্ষমতায় যাব, এটা টোটাল দেশের রাজনীতি নিয়ে আলোচনা হইতেছে। দেখেন হিসাব মিলাম, যারা হালুয়া রুটির সন্ধানে আছেন তাদের হিসাব মিলবে না, এটা মোবাইলটা সাইলেন্ট দিয়ে দিই, তারপর হিসাব মিলাই দিতেছি। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী হলো বেগম জিয়া, বলবেন কেন, 1982 থেকে 1990 পর্যন্ত সকল বিরোধী দল যে আন্দোলন করেছিলাম স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম 1987 সালের 9 নভেম্বর ফুলছড়িঘাটে, কারাবরণ করছি, জেল খাটছি। আমরা যাই হোক সকলে মিলা এরশাদকে সরাইয়ে দিছি 1990 সালে। তারপরে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আইছে, আচ্ছা বিএনপি পরের নির্বাচনে 96 আবার ক্ষমতায় আইছে কে, আওয়ামী লীগ। 2001 আবার ক্ষমতায় আইছে কে, বেগম জিয়া। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে খুব সুন্দরভাবে চলতেছিল। 2001 বেগম জিয়া ক্ষমতায় আসার পরে ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওনারা আর ক্ষমতা ছাড়বেন না। কীভাবে ছাড়বেন না, ওনারা 21 আগস্টে গ্রেনেড হামলা করে ওনাদের সরকার থাকাকালীন অবস্থায় একটা পক্ষকে অর্থাৎ অপোজিট পক্ষকে শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে একেবারে নির্মূল করে দিতে চাইল। গ্রেনেড হামলা করে শেখ হাসিনা বাইচে গেল। আচ্ছা রাখেন, এখানে রেখে দেন, গ্রেনেড হামলাটা এখানে থাক। তারপরে কি হইল, ওনারা তত্ত্বাবধায়ক সরকার দিলেন না, দিলেন ইয়াজউদ্দিন সরকার। 2001 বিএনপি ক্ষমতায় আসছিল, 2006 পর্যন্ত থেকে যদি তারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যেত
তাহলে কি দেশে অনিলেভেন আসতো? তাহলে কি দেশে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হইতো? শেখ হাসিনার কি তাহলে ক্ষমতা হইতো এই শেখ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মতো সুযোগ পাইতো? পাইতো না। শেখ হাসিনা যখন 2006 ক্ষমতা না ছেড়ে বেগম জিয়ার সরকার, তাদের বিচারপতিকে বানাইব এই জন্যে তিনজনে ডিঙ্গাইয়া তারা প্রধান বিচারপতি বানাইল, এটা তো কেউ মানবে না, সবাই বুঝে। তারপর যখন কোনোটারেই কেউ মানতে চায় না, কোনো দল মানে নাই, তখন বলল যে সংবিধান অনুযায়ী দেশের নিরপেক্ষ ব্যক্তি হলো প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন। আরে ভাই, বিএনপির নেতা, বিএনপির প্রেসিডেন্ট হয়েছে ইয়াজউদ্দিন, সে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয় কেমনে, সে নিরপেক্ষ হয় কেমনে? ওনাকে দিল, কেউ মানলো না, পিটাপিটি হলো, অনইলেভেন আসলো। তাহলে এই হক কথাটা বলার লোক বাংলাদেশে আছে? তাহলে শেখ হাসিনা আজ স্বৈরাচার কেন হলো? উনি কিন্তু স্বৈরাচার এখন, মানে আমরা দেখতেছি 2014 নির্বাচন আমি করেছি, 2018 নির্বাচন করেছি, 2020 মেয়র নির্বাচন আমি করেছি, সবগুলা নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে আমি বলছি, কিন্তু স্বৈরাচার কে বানাইল তাকে, কেন হলো? বেগম জিয়ার কারণে যখন অন ইলেভেন আসলো, তত্ত্বাবধায়ক দিলেন না উনি, তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তখন উনি পিছন ফিরে দেখলো কি, যে পিছন ফিরে কি দেখল, যে 21 আগস্টে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল এই বিএনপি সরকার বা সরকারের আমলে তাদেরই লোকজন, আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। তাহলে আমি যদি তত্ত্বাবধায়ক দিয়া ক্ষমতা থেকে সরে যাই, তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে এবার তো আমাকে বাঁচতে দিবে না, এবার আমি অল্পের জন্য গ্রেনেড হামলাতে বেঁচে গেছি, এরপরের বার তো আমাকে বাঁচতে দিবে না। এটা তার ভিউ, তার জায়গার থেকে আমি বলতেছি। এই ভিউ থেকে সে চিন্তা ডিসিশন নিয়েই ফেলছে, তত্ত্বাবধায়ক আর রাখবো না, আর বলার সুযোগ পাইছে যে তত্ত্বাবধায়ক দিলে সেনাবাহিনী চলে আসে, ওয়ান ইলেভেন হয়েছে, তত্ত্বাবধায়ক দিব না। কিন্তু মনের কথা তো এইটা না, মনের কথা হলো ওইটা, কিন্তু যে আমি যদি ওই পক্ষকে ক্ষমতা দিয়ে দিই, গ্রেনেড হামলায় আমাকে একবার হত্যা করতে চেয়েছিল, অল্পের জন্য পারে নাই, কিন্তু এবার যদি যাই তাহলে আমাকে হত্যা করতে পারে, আওয়ামী লীগকে নিধন করতে পারে, তাহলে আমি না মরলে ক্ষমতা ছাড়বো না, মরতে যদি হয় গ্রেনেড হামলায় না মরিয়া আমি ক্ষমতায় থেকেই মরব। এখানেই সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতির সংকট, এখানটাই সৃষ্টি হয়েছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং রাজনীতির মূল সংকটটা এখানে সৃষ্টি হয়েছে। আর রাজনৈতিক কার্টুন জোকার এগুলো দিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? আপনি ঘোষণা দিয়ে দিলেন যে 27 জন বিমান রেডি করে, এ গণতন্ত্র মঞ্চ থেকে বলছে যে প্লেনে 27 জন রেডি হয়ে রয়েছে, 10 তারিখে পালাই যাব। এক এরশাদ সরকারকে ক্ষমতার থেকে সরাইতে আমরা সমস্ত রাজনৈতিক দল, এই আওয়ামী লীগ বিএনপি সহ বামপন্থী সব দল, আমাদের সময় লাগছে 8 বছর। আর এই নির্বাচনের আগে এসা 2-4টা সংবাদ সম্মেলন কইরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সরকার পতন হবে, এগুলো পাগলের খেলা, এগুলো কিসের খেলা, এগুলো এগুলো জোকারি করা, পাগলের প্রলাপ, এত সহজ। এই সরকারকে উচ্ছেদ করতে গেলে আমি তাদেরকেই বলতাম দেশপ্রেমিক, 2018 সালে ধরি আমি, 14 বাদ দেন, 14 তো এমনিই নিয়ে গেছে সব, ভোটও করে নাই, ঘোষণা দিয়েই
18 যখন ভোট জালিয়াতি হয়েছে তারপরের দিন থেকে যদি আপনারা আন্দোলনে থাকতেন আপনাদেরকে সাধুবাদ জানাইতাম, আমরাও থাকতাম। কিন্তু সারা টাইম 4 বছর ঘুমাইয়া থেকে ভোটের আগে একটা জোট করে লম্প ঝম্প করা, এই হাল্লা রুটির ভাগ বন্টন ছাড়া আর কিছুই না। এটাতে শেখ হাসিনার পতন হবে না, বরঞ্চ শেখ হাসিনাকে সহযোগিতা করা হবে। এভাবে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার এই লাইভ শুনে অনেক কলিগ আছেন, অনেক সহকর্মী আছে আর অনেক বড় ভাই আছেন, তারা সবাই আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন। কিন্তু সত্যবাদ বললাম, এখন দুই সাইডে দেখবেন, এখন আবার ওই মহাজোটের দিকেও দেখবেন অনেকে যাইব হাল্লা রুটি নেওয়ার জন্যে, কিছু যোগ দিব ওইখানে, আর কিছু এরকম দল ছুটগুলো চান্সে থাকবো। বাই চান্স যদি বিএনপি ক্ষমতায় যায়, নির্বাচনে যায়, ধানের সিস্টেম নেওয়া যায় কিনা, দিয়া সংসদে ঢোকা যায় কিনা, এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্যে এই দেশে কোনো লড়াই নাই। এই লড়াইটা করলে পারে ভাই, একটা না 5 বছর লড়াইটা করার দরকার ছিল। তো দেখি আজকে কে কে আছেন আমার সামনে। ইয়াসির মুইদ, লাল সালাম কমরেড, ভেরি হ্যাপি নাও, বেস্ট অফ লাক ফর আর্জেন্টিনা। ও খেলা, হ্যাঁ আমি আর্জেন্টিনার সমর্থক, আজকে ক্রোয়েশিয়ার পক্ষে ছিলাম। ইয়াসির আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আছে কি আমার সাথে, বুপাটি রায়, আরও আছেন আমার সাথে বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধ লেখক, গবেষক ও ইতিহাসবিদ আসাদুজ্জামান আসাদ ভাই, জয় বাংলা বলেছেন। ভাই আমরা তো জয় বাংলার লোক না, আপনি লিখেছেন জয় বাংলা, আমি বললাম আপনাকে লাল সালাম। জয় বাংলা আমরা আর বলি না, এখন এটা আওয়ামী লীগ নিয়ে গেছে ভাই। জয় বাংলা স্লোগানটা কিন্তু এদেশের সর্বস্তরে স্বাধীনতা সপক্ষে শক্তির মানুষের, এটা স্বীকার করতে হবে এবং করি, মনে মনে বলি, জোরে বলি না, জোরে বলি না, আওয়ামী লীগ মনে করে এটা তাদের স্লোগান। এই জন্য আমরা বলি লাল সালাম, দুনিয়ার মজদুর এক হোক, রামকুমার। তারপরে আছে কালো ছায়া, রওশন আলী ভাই আপনাদের স্বাগত। আমাকে অনেক লোক এত রেখে যুগেছেন ভাই, আপনি গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের প্রতি এ খেপা কেন? গণতন্ত্র মঞ্চের উপরে আমি ব্যক্তিগতভাবে খেপা না ভাই, মিলন চাট, গণতন্ত্র মঞ্চে যারা আছে আমাদেরই ভাই ব্রাদার, কেউ বন্ধু কেউ বড় ভাই, তাদের উপর না। আমি টোটাল বাংলাদেশের রাজনীতিটা নিয়ে আমি আলোচনা করেছি। আব্দুর রহমান শাহ, আমি খেপি নাই ভাই, ভালো লাগছে, উচিত কথা, প্রজ্ঞাবান কথা, লাল সালাম। হ্যাঁ আপনার সাথে আমি একমত ভাই, কে রাগ হইল কে কী হলে হবে, অনেকে ক্ষিপ্ত হবে, আমাদেরই ভাই ব্রাদার রক্ত। কিন্তু আমি হক কথাটা বলছি ভাই, যে শেখ হাসিনা আজকে এই পজিশনে কে নিয়ে গেল তাকে, আর কেন তিনি এটা হক করতে বাধ্য হইলেন, এটা আমি আলোচনা করে দিয়েছি সংক্ষেপে। আমানুল্লাহ আমান ভাই যোগ দিয়েছেন, আমানুল্লাহ আমান বললে তো আবার ভিন্নটা হয়ে যায়, এটা না আমানউদ্দিন ভাই, তারেক জিয়াই সব নাটের গুরু, এটাই সব অঘটন ঘটাইছে। আপনাকে ভাই স্বাগতম, তবে আপনার বক্তব্যর সাথে একমত পোষণ করবো না, দ্বিমত জানি না। যাই হোক, তারেক জিয়া সে সময় ক্ষমতায় ছিল না, ছিলেন তার মা। আচ্ছা, সাইদ মাহমুদ ভাই, সাইদ মাহমুদ লিখছেন, মান্না ভাই আপনাকে পছন্দ করেন না কেন? সাইদ মাহমুদ ভাই আপনি আমাকে একটু মেসেঞ্জারে জানাইবেন, মান্না ভাই কি আপনাকে কোনোদিন বলছে যে কমরেড সামাদকে পছন্দ করি না? যদি বলে থাকে তাহলে আমাকে জানাইবেন, উনি তো আমাকে অনেক মায়া করে, ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে, মায়া করে, একই বিল্ডিংয়ে অফিস আমাদের। কিন্তু আপনার কাছে শুনলাম যে মান্না ভাই আপনাকে পছন্দ করে না কেন, তো আপনার কাছে যদি এরকম কোনো তথ্য থাকে যে মান্না ভাই বলছে যে ওই কমরেড সামাদকে পছন্দ করি না, তাহলে আপনি আমাকে মেসেঞ্জারে জানান, নাহলে এখানে কমেন্টস করে জানান আপনাকে কবে বলছে মান্না ভাই এটা, বা কোন সমাবেশে বলছে, কারণ মান্না হলে আমার ভাই, ওনাকে এককভাবে আমি কোনো কিছু বলি নাই, উনি আমার খুব প্রিয় ভাই একজন, ঠিক আছে, একই বিল্ডিংয়ে অফিস আমাদের, কথাবার্তা যে হয় না তা না, এই জন্য আপনাকে বললাম, আপনি কমেন্টস করেন এখানে যে মান্না ভাই কবে বলছে যে আমাকে পছন্দ করে না। আমি টোটাল রাজনীতি নিয়ে আলোচনা করেছি, গণতন্ত্র মঞ্চ নাগরিক ঐক্য নিয়ে কিন্তু আমি আলোচনা করি না এখানে। হৃদয় খান লিখেছে,
ভয়েস অব এথিস্ট এর সকল দর্শক ও শ্রোতাদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই আপনাকেও অভিনন্দন হৃদয় খান, আদিল কাসারি আপনাকেও লাল সালাম, আচ্ছা রুদ্র মোহাম্মদ ওবায়দুল্লাহ, আর কে আছে দেখি, মুক্তমনা পলাশ ভাই আপনাকে স্বাগতম, মামুনুর রশিদ, শফিকুর রহমান রতন লিখেছেন যারা এত এত ঐক্য বা জোট করে কেন, এত জোট করে কী লাভটা করলো, তাদের জাতি বিশ্বাস করাও কঠিন, তাই এত জোট করার নেতারাই কেন করে। শফিকুল ইসলাম রতন ভাইয়ের এটা আমি বুঝি না, আজকে একটা সুন্দর কথা বলছে, কমেন্টস তো করছে, খুব সুন্দর কমেন্টস করছে ভাই, আপনার সাথে আমি একমত। আমি একমত আপনার কাছে, বাবুই পাখির বাসা আহমেদ আবদুল্লাহ চৌধুরী ভাই, শ্রমিক বন্ধু অনিক দেবনাথ, আরও অনেকেই আছেন, আপনাদের সবার সবাইকে আমি স্বাগতম জানাইলাম। দেখি আমার প্রিয় ভাই, উনিও আমার প্রিয়, অনেক প্রিয় ভাই সাইদ মাহমুদ ভাই কী লিখছেন, তার হাতে বন্দুক থাকে, তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, আপনার হাতে বন্দুক নাই বলে কেউ আপনাকে পাত্তা দেবে না। আগে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যাক, মুহিত ভাই আপনার সাথে এখানে আলোচনা হবে না, আপনি জিনিসটা খারাপের দিকে নিতেছেন, আপনি ব্যক্তিগতভাবে মান্না ভাইকে নিয়ে আলোচনা করতেছেন আবারও, যে তার হাতে বন্দুক থাকে, ওনাকে আপনি আমার চাইতে ওনাকে বেশি চিনেন। আমি টোটাল রাজনীতি এবং গণতন্ত্র মঞ্চ নিয়ে আলোচনা করেছি, আপনি তো ঘুরে ফিরে মান্না ভাইয়ের উপরে নিয়ে যাচ্ছেন। যাক সবাই ভালো থাকবেন, রাতের এই খেলা শুরু হয়ে যাবে, এখন 10 মিনিট পরে খেলা শুরু হয়ে যাবে, আসেন আমরা খেলা দেখি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।